আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি সারাদিন কী কী করলাম সব কিছু নিয়ে ছোট্ট একটা ব্লগ বানাইছি, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এই তো ফজরের আজান দিচ্ছে, এই তো এখন আমার একটু ঠান্ডা লাগছে তো তাই আদা দিয়ে রং চা বানিয়ে খেলাম। এই তো আমার চা কমপ্লিট বানানো হয়ে গেছে। এই তো চাটা বানানো হয়ে গেছে খেয়ে তারপরে গেলাম আমার কবুতরগুলো ছাড়ার জন্য। এই তো আমার পাখিগুলো সবগুলো বের হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগে আমার পাখিগুলো। সবাই মাশাআল্লাহ বলবেন কেমন আমার পাখিগুলো দেখা। আমাদের এখানে মাশাআল্লাহ অনেক ভালো রোদ উঠছে। এই তো আশেপাশটা একটু ভিডিও করলাম। আমাদের নারকেল গাছে একটা কাঠ বিড়াল আসছে, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এই তো আমাদের ধান একটু শুকানো বাকি ছিল, সেইগুলো আজকে শুকানো হয়ে গেছে, এটা আমি ছড়াই দিছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ছড়ানো বলেন। আজকের মতো আমাদের ধান সিদ্ধ করার কাজটা শেষ হয়ে গেছে, এখন অবশ্য খেতে আসছি, এগুলো আনলে আবারও করা হবে। এই তো দুপুরে রান্না করতেছি, এইতো ভাত রান্না হয়ে গেছে, এখন এটার মার করলাম। এইতো রান্না করছি, পালং শাক ভাজি করছি। আলু ভর্তা করছি। আর মুরগির মাংস রান্না করছি। এই তো এখন আমি আর আমার শাশুড়ি একটু ব্যাংকে যাচ্ছি। আমার বাহিরে ঘুরতে ভালোই লাগে, আমার শাশুড়ি আমি বের হই, আমার কাছে অনেক ভালো লাগে। বাহিরে পরিবেশটা অনেক সুন্দর, গাছগাছরা কত সুন্দর লাগে না। গ্রামের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখে সবাই কমেন্ট করবেন কেমন। আমি নতুন ব্লগ ভিডিও বানানো শুরু করছি, আমার ভিডিওতে কিংবা আমার কথাবার্তায় যদি কোনো ভিডিও হয়ে থাকে প্লিজ সবাই কমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলো বলবেন যে আপু এটা ভুল হয়েছে, আমি সংশোধন করার চেষ্টা করবো আমার ভুলগুলো কেমন। কিন্তু প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না, আমার অনেক কষ্ট লাগে বাজে কমেন্ট। এই তো এসে পড়ছি আমরা ব্যাংকে, এই তো এসে পড়ছি ব্যাংকে।
আমি আর আমার শাশুড়ি বসে আছি, আমাদের বলছে একটু ওয়েট করতে। এই তো ব্যাংকের কাজগুলো কমপ্লিট করছে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার টাকাগুলো হাতে পেলাম। এই তো এখন আবার চলে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে। একটু জুয়েলারিতে আসছি, একটা জিনিস বানাতে দিছি, দেখতে আসছি হয়েছে নাকি, এখনো হয় নাই। সব বলছে যে আর কয়েকদিন পরে আসেন, পরে চলে আসছি। এখন আমরা একটু মুদির দোকানে আসছি, টুকিটাকি কেনাকাটা করব। আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম কি কি লাগবে, পরে একটু ভাজা করি কিনলাম, তারপরে একটু জলপাই কিনলাম, আচার বানাবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো পরে একটু ফল কিনলাম, পেয়ারা কিনলাম। আমার সাথে একটু জিজ্ঞেস করতেছিলাম কি নিব, পরে বলতেছিল পেয়ারা নাও, পরে পেয়ারা নিলাম। এই তো মালটা নিলাম। আমার না কোনো কিছু কিনলে হাত দিয়ে দিতে অনেক ভালো লাগে, দোকানদাররা ভালোগুলা দেয় না, তাই আমি বলি যে আমি দিব। আসছি যখন একটু নিয়ে আই যে ভাবলাম। এই তো আমরা এখন চলে যাচ্ছি, মাশাল্লাহ আশেপাশের পরিবেশ, গাছপালা অনেক ভালো লাগে দেখতে, গ্রামের পরিবেশ। এই তো এসে পড়েছি আমরা বাড়িতে। এই তো যা যা বাজার করলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।